তুই এত বড় ঘরের মেয়ে, সারা জীবন কিভাবে লোকের বাড়ি কাজ করে বেড়াবি? আমি জানি তুই চলে গেলে আমাদের খুবই অসুবিধে হবে, কিন্তু তাই বলে নিজেদের সুখের জন্য তোর এত বড় ক্ষতি করব এমন কাজটা আমি নই। সেটা তো দারুণ মিল খুঁজে পাচ্ছি। কিসের সাথে মিল? আরে বড়লোক মক্কেলের জীবনের সঙ্গে তার স্ত্রীকে তো অপহরণ করা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বল, ভালো মেয়ে মানুষের মতো ওকে গয়নাগুলো খুলে দিতে। আরে বাবা, চিন্তা করছো কেন? আমি তোমাকে সব নতুন করে গড়িয়ে দেবো। কথা আছে, কথা আছে। এখন আবার কিসের কথা তোমার? কত বেলা হয়ে গেছে দেখো তো, বাসে কাপড়টা পর্যন্ত ছাড়তে পারিনি, একগাদা কাজ বাকি পড়ে রয়েছে, তার মধ্যে আবার ব্যায়ামটার জট, আমাকে তো সব করতে হবে নাকি? বুঝলাম, কথাটা হচ্ছে যে আমি অনেক রাত্রি করে শুতে আসি, আর যখন শুতে আসি তখন তুমি ভোর ভোর করে ঘুমো। কি? আমি ভোর ভোর করে ঘুমোই? সারাটা রাত নিজে ভোর ভোর করে ঘুমোই না থেকে, আর আমাকে বলছে ভোর ভোর করে ঘুমো? বেশ ঠিক আছে, তুমি নিঃশব্দে গভীর নিদ্রামগ্ন হয়ে থাকো, ফলে আমি কখন তোমাকে কাজের কথাগুলো বলবো? বলো না, বলো বলো কি বলছো? এভাবে শুনতে চাইলে তো বলবো না। দেখুক না, ক্ষতি কি আছে? আমি পরস্ত্রীর হাত ধরে কাঁদছি নাকি? আর তাছাড়া কথাটা শুনলে তোমার দেয়ানের উপকার হতো। আমি তোমার চিঠি লিখলে তো আসবে আশ্চর্য। এটা কোনো ডাকঘরের নাম নেই, কিছু নেই, এর চিঠি পাঠিয়ে দিলাম, সেটা উড়ে উড়ে ঠিকানায় পৌঁছে যাবে। একবার তো মহেশপুরে লিখেছিলাম, এলো জবাব? শোনো, তোমার দেয়ানকে এ বাড়িতে রাখার জন্য তুমি আমার সাহায্য নিয়েছিলে, এবার যার সম্পত্তি তার কাছে পৌঁছবার জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। এত বেয়ালি বুঝি না, বলো না কি করতে হবে? আরে বলছি, কিন্তু ধরো এই যে আমি এত রকমের সমস্ত কাণ্ড কারখানা করছি, এত সাহায্য করছি, আমার পুরস্কার ভালো করে খাওয়া দাওয়া করা হচ্ছে না সে তো দেখেই বোঝা যাচ্ছে। রাতে ঘুম হয় না? না, মোটেই ঘুম হয় না। মিথ্যে কথা বলছো, সারা রাত জেগে থাকি আমি জানি। এমন করলে তো শরীর টিকবে না মা, এ বেলাতেই জ্বরটা ছেড়ে যাও, তবে দুর্বলতা কাটতে সময় লাগে। আর হ্যাঁ, মনে কোনো চিন্তা রাখা চলবে না, ওষুধ যা দিলাম নিয়ম মেনে চললে এতেই ঠিক হয়ে যাবে। আমি
শুয়ে থাকলে সংসার অচল হয়ে যাবে কবরেজ মাসে, এবার থেকে সব মেনে চলবো। দাদু আমি নিচ্ছি, চলো। খালি এত উঠি উঠি করছিস কেন রে? একটা দিন শুয়ে থাকলে বুঝি এবাড়িতে আর কেউ নেই রান্না করার, আর যখন চলে যাবে এ বাড়ি ছেড়ে কি করে চলবে আমার সংসারটা? উঠি উঠি করছিস? আমি কোথাও যাব না, এখানে থাকব। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কখন তোমার শাশুড়ির শরীর খারাপ, জ্বর হয়েছে? শরীর ভালো নেই, হ্যাঁ একদম উঠতে দিও না। আমার জ্বর হয়েছে, ভয় ছিল বাবা ছেড়ে দেবে। তুমি একদম উঠবে না, উঠলে তুমি কিচ্ছু ভেবো না দিদি, আমি সব সামলে নেব। এখন যাই কেমন, অনেক বেলা হলো, কাজ কমেশা পড়ে রয়েছে। চুপটি করে শুয়ে থাক, আমিও যাই, ওনার যাবার সময় হলো। খোকন তুমি দেখে রাখবে কিন্তু, হ্যাঁ শাশুড়িকে, শুয়ে থাক উঠবি না। শুভ, শুভ, শুভাশ্রী, আরে কোথায় যাও কাজের সময়? বাবা এত হাঁক ডাকে কি হলো, কি হচ্ছে? কি শোনো, একটা কাণ্ড হয়েছে। ও মা, কি আবার কাণ্ড হয়েছে? কাণ্ডটা এই যে আমার সেই যে বড়লোক মক্কেলের কথা বলেছিলাম না, সে হঠাৎ করে খবর পাঠিয়েছে সে আজই আমাদের বাড়িতে আসতে চায়। আজই? হ্যাঁ আজই। কেন, কোনো অসুবিধা আছে? অসুবিধা মানে আবার কি? বেয়ানের তো জ্বর, কোভিড মাসে দেখে গেছেন, বলেছেন ঠিক হয়ে যাবে, কিন্তু তার তো দু তিন দিন সময় লাগবে। তুই রান্না কি করি এখন? হ্যাঁ তাহলে আর কি, আমি তাকে বলে দিই যে আমাদের বাড়ির রাঁধুনির শরীর খারাপ, সুতরাং আমাদের সকলের আজ উপর। তোমার এই সব ব্যাপারে থাকতে আমার মোটে ভালো লাগে না, আমি মরছি আমার জ্বালায়। আর আমি মরছি আমার জ্বালায়, আমি চললাম। আরে কোথায় যাচ্ছিস একটু বলে যাও। শোনো শোনো, খুব ভালো হচ্ছে, ঠিক এইভাবে চালিয়ে যাও, ঠিক আছে? মা কিছু বলেছে? না মাকে বলিনি তো। কিচ্ছু বলো না, ততক্ষণ পর্যন্ত না না ব্যাপারটা চালিয়ে যাবে, বুঝেছো? বাবাকে সব বলা আছে, এরপর যদি সত্যি দেখো যে ব্যাপারটা নায়ের দিকে যাচ্ছে তখন তুমি কথাটা পারবে, তার আগে না, ঠিক আছে? আমি চললাম। তাই তো বললে, তোমার ছেলে খুব বাগান ফেটেছে, রমন ছাড়া কে উদ্ধার করতে পারবে বলে মনে হয় না। সে তো বুঝলাম, তা আমাদের বাড়িতে আসবার দরকারটা? না কলকাতায় থাকে তো, ভাড়া বাড়িতে থাকে, কি করে হবে সেখানে? কত হিসেব নিকেশ, কত কাগজপত্র, তো সারা দিন লেগে যাবে। সর্বনাশ, তাহলে এখন কি করে কি হবে? হ্যাঁ এত আয়োজন কে করবে? বৌমা তো মাথায় হাত দিয়ে বসেছে, কি করে যে কি হবে। কি আর হবে, সব কিছু তোমাকেই করতে হবে। কিন্তু ওর যা শরীরের অবস্থা, তাতে তুমি আমার আমার না, তাকে তুমি নয় তো, ও ঠিক রান্নাঘরে যাবে, নিজে করতে না পারলেও ওনার মাকে দিয়ে ঠিক করিয়ে নেবে, বুঝেছো? মা, এই যে বৌমা, তুমি তুমুকে গিয়ে বুঝিয়ে বলো, হ্যাঁ ও সব কিছু ঠিক গুছিয়ে করতে পারে। আমিও তাই ভাবছিলাম মা, কিন্তু ওর এই শরীরে কি ঠিক হবে? না তোমার মা বলেছেন ও সোনার মাকে দিয়ে সব করিয়ে নিতে পারবে। এই তুমি মেয়েদের মধ্যে কথা বলছো কেন? এই দেখো একটু আগে তুমিই তো কথাটা আমাকে বললে। আচ্ছা তোমার কোনো কাজকর্ম নেই, যাও না, যাও বৈঠকখানে গিয়ে বসো, গিয়ে যাও। সেই ভালো, তাই যাই দেখি অতিথির ব্যবস্থা করি গে। আচ্ছা শোনো বৌমা, হ্যাঁ বলছিলাম যে এবাড়ির যদি মাথা হেট হয় তাহলে তাতে তুমি সম্মান বাড়বে না, হ্যাঁ তুমি ওকে গিয়ে বলো যে আমি বলেছি, পাপ যদি কিছু হয় তার প্রায়শ্চিত আমি করে নেবো, ঠিক আছে? হাতে লাগে, পাল্টে দাও, পাল্টে দাও, কিছু করার দরকার নেই, কিছু পারে না, তুমি কোনো দিকে পাঠাও তো।
কুমোদিনীকে পাঠাও। একটা হাত যদি এদের দ্বারায় হয়, ও আশ্চর্য, যা তাড়াতাড়ি কুমোকে পাঠিয়ে দাও। অপদার সুষম তারা কি অর্ধেক খেয়ে হাত শুকনো নিয়ে বসে থাকছে? আমি এই কাপড়ে কি করে কাপড় বদলে ওদের এখনো দাঁড় খাওয়া শেষ হয়নি, যা কাজ করে কাপড়টা বদলে দাঁড়িয়ে থাকিস না, যা। উপেন্দ্রবাবু আগে না, আমার আর কিছু লাগবে না। ব্যবসা আপনার উপেন বাবু? আগে পাটির ব্যবসায় আমার মূল কারবার ছিল, তার সঙ্গে আরো কিছু কিছু ব্যবসা বেড়েছে, যেমন পাঞ্জাবে থাকাকালীন লোহার কারবারও ছিল। সেই কারণেই তো বহু লোকে চোখ টাটাচ্ছে। চোখ টাটাচ্ছে কিরকম? আমার ব্যবসায় বেনামে কিছু লোক অংশীদার হয়েছে, কেউ শেয়ার নিয়ে ঝামেলা করছে, তো কেউ আবার মামলা ঠুকে দিয়েছে। সেসব আমি ঠিক সামলে নিয়েছিলাম, এইবারটাতে এসে একদম ঠেকে গেল। না শুনেছি আমি ওর কাছে, কি জানেন এই ব্যবসাদারেরা বড় ভয়ানক হয়। ওদের সঙ্গে কাজ কারবার করার আগে আপনার একবার পরামর্শ নেওয়া উচিত ছিল। সেই জন্যই তো আপনার শরণাপন্ন হওয়া, আপনি এবার আমাকে উদ্ধার করে দিন। আমি কথা দিয়েছি যে এরপর কোম্পানির কাগজে সই না করে কাউকে অংশীদারও করব না, আর নিজের নাম কারোর সঙ্গে জড়াতেও দেবো না। সব কিছু কি অত হিসেব করে হয়? ধরুন আপনি কারো ভালো করতে গেলেন, ফল হলো উল্টো। আপনি এরকম বলছেন কেন বুঝতে পারলাম না তো। না না, ধরুন আপনি কোথাও যাবেন বলে রাস্তায় বেরিয়েছেন, পথের দুর্ঘটনা হলো, সব ভেস্তে গেল,
আপনি কি করবেন? তার জন্য রাস্তা দেবেন, বন্ধ করে দেবেন? সেটা তো হয় না, হবে বিপদ হবে, মামলা মোকদ্দমা হবে, তার থেকে বেরিয়েও আসতে কি, আপনার মাংস তো শেষ হয়ে গেছে। কুন্দনে উপেন্দ্রবাবুকে একটু মাংস দিয়ে যাও। একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে জানেন, আপনাদের বাড়ির দু একটি পদ আমার দেশের বাড়ির মতন রান্না হয়েছে। তা হতে পারে, ওর বাড়ি এদেশে নয়। বলো তোমার বাড়ি কোথায়? উপেন্দ্রবাবু জিজ্ঞাসা করছেন। কি হলো বলো? বাড়ি খালা দিচ্ছি। কোন কালা দেখি? ডাকাতে কালা দেখি। কোন নেই, ঠিক আছে তুই এবার যা। বুঝলো খান বলতেই হবে, কিন্তু কিন্তু কি করে? আমার তো জন্ম শুধু পোকা চোখে করতেই হবে। বলো ওই বাবুটি কখন যাবে সে খবর তো কেনে দিতে হবে। দিদি ঠাকুর, তোমার এটা ছিল তো বাবা জানতো না। কি করবো বল, আমি সে সব দিন তো সমান জান না। তুই এখন গুরুমশাই গিরি রেখে বন্ধ কাজটা তুই করবি কিনা? হারামি শোন,
বলবো তোমায়, যা জব্দ হয়েছে না? আমার একটা জামি শুধু পোকা তোকে করতেই হবে, বলো। ওই বাবুটি কখন যাবে সে খবর তোকে এনে দিতে হবে। জি 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 দিদি ঠাকুর, তোমার ইন্দর ছিল তো বাবা জানতো না? ভগবান, মানুষের সব দিন তো সমান যায় না। তুই এখন গুরুমশাই গিরি রেখে বলতো কাজটা তুই করবি কিনা। মরে গেলেও আমাকে দিয়ে এ কাজ হবে না। আমার মায়ের থেকে দিচ্ছি, আমার মাথা খারাপ, তোমার কাজটা তো করে দিতেই হবে। তাকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল, নিহাত মেঝেতে বললে শব্দ হবে তো তুমি ছুড়ল না, এখানে রাখলাম, তুলে নাও। আর শোনো, আমাকে এসব পাপ পাতার কখনো বলো। আমি শোন, তুমি কাঁদছো কেন? মানুষটা তোমার চেনা নাকি? চেনা, খুব চেনা। তোকে সব কথা বলতে পারবো, বলে তুই বিশ্বাসও করবি না। এইটুকু বলতে পারি, তোকে যে কাজ করতে বলছি তাতে কোনো দোষ নেই। দোষ নেই বলছ? কোনো দোষ নেই। তোমাকে কি তার সঙ্গে দেখা করতেই হবে? করতেই হবে। কখন? আজ রাতে। একা? ওই বাপরে, আমার বাপে সাত দিন কখন হবে না? তুমি পাগল হলে নাকি? তুমি এবারে কোনো বধু সত্যি লোকটি বলে কথা, তিনি কখনো এমন পাপ কাজ করতে বলতে পারেন? যদি পালন না করেন তাহলে যাবি তো? যাবো, তার হুকুমে না পারি কি? তবে তোমার টাকা নিয়ে নয়, তার হুকুমে যাব। টাকাটা তুমি তুলে রেখে দাও। তবে যেন সময় মতো পাই। একবার আমি কপাল ঠুকে দেখবো, না হয় সত্যি দিব না। তোমার সাথে দেখা না হয় কি করবো? স্বার্থ, স্বার্থ দেখেন, আমরা উকিলরা না স্বার্থ ছাড়া এক পা চলি। স্বার্থ? আপনার স্বার্থ বাবু? হ্যাঁ, আপনার চিঠি। চিঠি আমার? হ্যাঁ।